নির্বাচনের দিন পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া সংবাদ মাধ্যমের কর্মীদের পর এবার শুরু হলো ভোটের কাজে নিযুক্ত অন্যান্য কর্মীদের পোস্টাল ব্যালেটে ভোটদান প্রক্রিয়া। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত প্রতিটি মহকুমাতে একযোগে শুরু হলো এই ভোটদান, যা চলবে আগামীকাল পর্যন্ত। আগরতলা শিশু বিহার স্কুলে আয়োজিত পোস্টাল ব্যালেটে ভোটদান প্রক্রিয়ায় উপস্থিত থেকে সবকিছু খতিয়ে দেখেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সহ পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার। পোস্টাল ব্যালেটে ভোটদানকে ঘিরে ভোটারদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। রাজ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট আগামী 19 এপ্রিল, একই সাথে সেদিন অনুষ্ঠিত হবে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও। গুরুত্বপূর্ণ এই দুটি নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করে নির্বাচন কমিশন। ইতিমধ্যে 85 বছর ঊর্ধ্ব এবং দিব্যাঙ্গজন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পোস্টাল ব্যালেটে ভোটদান প্রক্রিয়া শেষ করে নিয়েছেন ভোটের কাজে নিযুক্ত কর্মীরা। এখন চলছে ভোটগ্রহণ কাজে নিযুক্ত কর্মীদের পোস্টাল ব্যালেটে ভোটদান। গতকাল পোস্টাল ব্যালেটে ভোট দিলে নির্বাচনের দিন পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া সংবাদ মাধ্যমের কর্মীরা। এবারই প্রথমবার নির্বাচন কমিশন সংবাদ মাধ্যমে কর্মীদের ভোট নিশ্চয়তার লক্ষ্যে পোস্টাল ব্যালেটের আয়োজন করে। সে হিসেবে গতদিন নির্বাচনে দায়িত্ব পালন করতে যাওয়া সংবাদ মাধ্যমের কর্মীরা কমিশনের বৈধ অনুমতিপত্র নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবার শুরু হলো অন্যান্য ভোটকর্মীদের পোস্টাল ব্যালেটে ভোটদান প্রক্রিয়া। মঙ্গলবার থেকে পশ্চিম ত্রিপুরা আসনের অন্তর্গত প্রতিটি মহকুমাতে একযোগে শুরু হয় পোস্টাল ব্যালেটে ভোটদান, যা চলবে আগামী বুধবার পর্যন্ত। এমনটি দেখা গেল আগরতলা শিশু বিহার স্কুলে। এদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটের কাজে নিযুক্ত কর্মীরা পোস্টাল ব্যালেটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটকর্মীদের ভোটদান প্রক্রিয়া সার্জিমিনে খতিয়ে দেখেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল ও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচন আধিকারিক জানান, আসন্ন নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজ্যে অতিরিক্ত 85 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জোয়ান মোতায়েন করা হয়। সীমান্তেও বাড়ানো হয়েছে কড়া নজরদারি। প্রত্যেক ভোটার যাতে নির্ভয় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য সজাগ রয়েছে কমিশন। অভিযোগ পাওয়া গেলে তৎক্ষণাৎ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, কমিশনের নির্দেশে এবারে বহিরাজ্যে থাকা রাজ্যের টিএসআর জওয়ানরা পোস্টাল ব্যালেটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। जो पोस्टल बैलेट है वो मेनली है गवर्नमेंट ऑफिशियल्स जो इलेक्शन ड्यूटी में है, चाहे वो सिविल हो, पोस्टल हो, पुलिस के वो हैं या इसेंशियल सर्विस में, जैसा मीडिया भाई बंधुरा है उनको भी ये दिया गया है। तो उनके लिए ये फैसिलिटेशन सेंटर कल से शुरू हुआ था। कल इसेंशियल सर्विसेज का था, आज और कल दो दिन सिविल एंड पुलिस ऑफिशियल्स के रहेगा। इसेंशियल सर्विसेज वाले भी दे सकते हैं। और ये फैसिलिटेशन सेंटर हर सब डिवीजन हेडक्वार्टर में खुला है। यानी अगर हम वन त्रिपुरा वेस्ट की बात करें तो, और इसलिए वन त्रिपुरा वेस्ट क्या, ये तो पूरे स्टेट के सभी सब डिवीजन हेडक्वार्टर में ही ये फैसिलिटेशन सेंटर है। इसलिए सभी आठों के आठों डिस्ट्रिक्ट में जो 23 सब डिवीजन हैं उन सभी में ये फैसिलिटेशन सेंटर चल रहा है। ब्यूरो रिपोर्ट, सर्च इंडिया।